আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম আমাদের অটোক্যাড 2D ট্রেনিং এর বেসিক টিউটোরিয়ালের সপ্তম ক্লাসে। আজকে আমরা শিখব প্রপার্টিস টুল সম্পর্কে। প্রপার্টিস শব্দের অর্থ ধরন আপনারা সবাই জানেন, প্রপার্টি শব্দের তো ধরন। তো আপনি ইতিমধ্যে যেটা আমি এর আগেও বলেছিলাম, আপনি লেয়ার টুলসের মাধ্যমে আপনি একটা লেয়ার তৈরি করবেন এবং লেয়ার এর মধ্যে আপনি সব কিছু সিলেক্ট করে নেবেন। আপনার লাইনের ধরন কীভাবে হবে, আপনার লাইনের কালার কীভাবে হবে, সব কিছু আপনি ওখান থেকেই সিলেক্ট করে নেবেন। তারপরেও আপনি যখন নির্দিষ্ট একটা লেয়ার নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি যখন নির্দিষ্ট একটা লেয়ার নিয়ে কাজ করতেছেন, আপনি অনেক কিছু তৈরি করে ফেললেন, অনেক কিছু তৈরি করে ফেললেন। এক্সাম্পল, আমি কলাম লেয়ারের মাধ্যমে আমি দেখেন একটা রেক্টেঙ্গুলার একটা সার্কেল তৈরি করেছি, কিন্তু এখন আমি চাচ্ছি আমার লেয়ার আমি চেঞ্জ করবো না, কিন্তু আমার এই কলাম লেয়ারের মধ্যেই আমি আমার যে সার্কেলটা আছে সেই সার্কেলটার কালারটা আমি চেঞ্জ করে দেব। তখন কি করবেন? তখন আপনি যাবেন এই যে প্রপার্টিস টুলসে যে আপনি এখানে এই একই লেয়ারের আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং লাইনের ধরন, যে লাইন যে আছে আপনি লাইনের থিকনেস চেঞ্জ করতে পারবেন, যেমন লাইনের ধরন, ডটেড লাইন, বিভিন্ন ধরনের লাইন আছে সেটা। সহজ কথায় হলো, লেয়ার টুলসে আপনি একটা লেয়ারের যেসব প্রপার্টিস আপনি সিলেক্ট করে নিয়েছিলেন, ইনিশিয়াল সেট আপ করে নিয়েছিলেন, সেই সেট আপগুলো আপনি এখানে এসে চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এক্সাম্পল, আপনি যদি এখান থেকে ওয়াল টুলস, এক্সাম্পল আমি যদি ডোর কলামটা নিয়ে নিলাম, আমি ডোর লেয়ারটা নিয়ে নিলাম, ডোর লেয়ারের মাধ্যমে আমি কিছু আঁকলাম আমার ইচ্ছা মতো, অনেক কিছুই আমি আঁকলাম, পলি লাইন আমার ইচ্ছা মতো আঁকলাম, কিন্তু আমি চাচ্ছি আমার সেম লেয়ারে শুধু এটা এই পলি লাইনটা শুধু কালারটা আমি চেঞ্জ করে দিতে, তো আমি এখানে গেলাম চেঞ্জ করে দিলাম। তো প্রপার্টিস টুলসে আরেকটা ইম্পর্ট্যান্ট আছে, ম্যাচ প্রপার্টিস শব্দের অর্থ হলো আপনি নির্দিষ্ট একটা লেয়ার আছে, আপনি এই লেয়ার টুলসে চেঞ্জ না করে আপনি শর্টকাট এই প্রপার্টিস টুলসের মাধ্যমে আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন। কীভাবে? যেমন এক্সাম্পল, আমি এটা ডোর প্রপার্টিস আছে, আমি ডোরের সাথে এই সার্কেলটাই সার্কেলটা আমি এঁকেছিলাম কলাম লেয়ারের মাধ্যমে, কিন্তু এই পলি লাইনটা আমি এঁকেছি ডোর লেয়ারের মাধ্যমে। আপনি দেখেন, যদি আপনি সিলেক্ট করেন, সার্কেলটা আমি এঁকেছিলাম কলাম লেয়ারের মাধ্যমে এবং এই পলি লাইনটা আমি এঁকেছি ডোর লেয়ারের মাধ্যমে। এখন আমি চাচ্ছি সার্কেল এবং এই পলি লাইন দুইটা একই লেয়ারে চলে যাবে। কীভাবে চলে যাবে? আপনি ম্যাচে ক্লিক করবেন, পলি লাইনে ক্লিক করবেন, দেন সার্কেলে ক্লিক করবেন। দেখেন, এখন আসি আপনার সেই সার্কেলটা এখন আবার ডোরে চলে গেছে। তো সেম ক্যাটাগরি আপনি ম্যাচ টুলসের মাধ্যমে আপনি করতে পারবেন। ম্যাচ টুলসের মাধ্যমে আরও অনেক কিছুই করা যায়, যেমন ধরেন ডিটি, আমি যদি কোনো টেক্সট লিখি, আমি একটা টেক্সট লিখলাম ইচ্ছা মতো, এটা দেখতে বড় বড় আছে, আমি আরেকটা টেক্সট লিখলাম টেক্সট টুলসের মাধ্যমে, এই দুইটা ছোট আছে, একটা বড় একটা ছোট, আমি চাচ্ছি দুইটা একই রকম হবে। তাহলে আপনি যেটার সাথে ম্যাচ করতে চান, আপনি যদি চান যে বড়টার সাথে ছোটটা ম্যাচ হবে, তাহলে আপনি ম্যাচ টুলসে যাবেন, বড়টাকে ক্লিক করবেন, ছোটটাকে যে ক্লিক করবেন, দেখেন বড়টার সাথে ছোটটা হয়ে গেছে। সেম ডাইমেনশন টুলসের মধ্যেও আপনি ম্যাচ করতে পারবেন। ডাইমেনশন আপনি যদি ডাইমেনশন করে নেন, একটা ডাইমেনশন নিলেন, আরেকটা ডাইমেনশন নিলেন এখানে, এখন আপনি একটা ডাইমেনশন এখানে সিএস ক্যারেক্টারিস্টিক্স, একটা ডাইমেনশনের আপনি সাইজ চেঞ্জ করে দিলেন, এটা অনেক বড় দেখাচ্ছে, আর আপনি চাচ্ছেন এই ডাইমেনশনের সাথে এই ডাইমেনশনটা ম্যাচ করুক, তখন আপনি কী করবেন, ম্যাচ ক্লিক করবেন, বড়টা ক্লিক করলেন, ছোটোটা ক্লিক করলেন, ম্যাচ হয়ে গেল। ম্যাচ টুলস আমাদের খুব অনেক বেশি প্রয়োজন হয়। ম্যাচ টুলসটা আমাদের প্রপার্টিসের যে ম্যাচ টুলস আর টুলসটা সব ড্রয়িংয়ের জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, কারণ যখন আমরা একটা বড় ড্রয়িং নেব সেই বড় ড্রয়িংয়ে অনেকগুলো লেয়ার থাকে, তো এতগুলো লেয়ার আমাদের আসলে খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য আমরা কী করি, ম্যাচ টুলসের মাধ্যমে যে লেয়ারের সাথে যে লেয়ারটা আমাদের ম্যাচ করার প্রয়োজন আমরা ম্যাচ করে নিই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রপার্টিস টুল সম্পর্কে জানতে পারছেন এবং বুঝতে পারছেন। যদি কারো কোনো কমেন্টস থাকে, জানার ইচ্ছা থাকে, কমেন্টস বাটনে যেয়ে আমাকে কমেন্টস করবেন অথবা আমাকে ইমেল করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।